বলুন তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এনজিও কোনটি? যদি উত্তরটি আপনাদের জানা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সম্ভবত এই মানুষটিকেও চিনে থাকবেন, আর যদি উত্তরটি না জেনে থাকেন তাহলে শুনে হয়তো অবাক হতে পারেন যে পুরো বিশ্বে সবচেয়ে বড় এনজিওটি কিন্তু বাংলাদেশের একটি এনজিও, যেটিকে আমরা ব্র্যাক হিসেবে চিনে থাকি এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল এই মানুষটির হাত ধরেই। হোপ ওভার ফেট কিংবা আশার জয়, ফজলে হাসান আবেদকে নিয়ে লিখা এই বইটা সম্পর্কে বলার আগে আসলে একটু শেয়ার করতে চাই ফজলে হাসান আবেদকে নিয়ে আমার ব্যক্তিগত কিছু চিন্তা। সমাজ সংস্কার, দারিদ্র বিমোচন কিংবা শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আসলে কাজ করেন তাদের অনেকের কাছেই ফজলে হাসান আবেদ একজন ইন্সপিরেশন। উনি মূলত ছিলেন একজন অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু উনি খুব বড় একটা চাকুরি করার পর এবং 17 বছর ব্রিটেনে থাকার পর যখন একটা ঘূর্ণিঝড় আসে বাংলাদেশে এবং সেই সময়টায় উনি সেই জায়গায় আসলে সহায়তা করেন এবং সেই দুর্যোগটা মোকাবেলার জন্য উনি খুব অ্যাক্টিভ একটা ভূমিকা রাখেন এবং পরবর্তীতে উনি যখন চিন্তা করতে থাকেন, রিফ্লেক্ট করতে থাকেন ওনার নিজের জীবন নিয়ে, ওনার কাছে মনে হয় যে ওনার পুরো লাইফ উনি আসলে যেইভাবে চিন্তা করেছেন পুরোটাই আসলে একেবারে অর্থহীন এবং সেই 35 বছর বয়সে উনি নতুন করে জীবনের অর্থ খোঁজার একটা চেষ্টা করেন এবং পরবর্তীতে আস্তে আস্তে ব্র্যাক যে প্রতিষ্ঠানটি আছে সেটি তিনি প্রতিষ্ঠা করেন। আমি নিজে যেহেতু সমাজ সংস্কার কিংবা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর ভাবি, কাজ করার চেষ্টা করি, আমার কাছে এই স্টোরিটা পার্টিকুলারলি খুবই ইন্সপায়ারিং লেগেছে যে আফটার 35 ইয়ার্স অনেক সময় আমরা ভাবি যে আমরা হয়তো বুড়ো হয়ে গিয়েছি, এখন আর কোনো কিছু করার সুযোগ নেই, বাট সেটা কিন্তু না, উনি 35 বছর বয়সেও কিন্তু এসে সমাজ সংস্কারের জন্য এই চমৎকার উদ্যোগগুলো নিতে পেরেছেন এবং ওনার লাইফের পুরো অভিজ্ঞতাটাকে তিনি এইখানে কাজে লাগিয়েছেন এবং পরবর্তীতে আপনারা অলরেডি জানেন যে ব্র্যাক কত বিশাল একটা এনজিও হিসেবে কাজ করছে, এমনকি 100 মিলিয়ন মানুষের জীবনে কিন্তু ব্র্যাক একটা ইম্প্যাক্ট রাখছে। একটা আমার পার্সোনাল মজার ব্যাপার এই বইটার ক্ষেত্রে যেটা হয়েছে যে বইটার একেবারে শুরুতে যে শুভেচ্ছা বার্তাগুলো দেওয়া হয়েছে বিল ক্লিনটনের তরফ থেকে আরো অনেক চমৎকার চমৎকার সিইও কিংবা সমাজ সংস্কারকদের কাছ থেকে, সেখানে ওয়েন্ডি কপের একটা কোট হচ্ছে দেয়া হয়েছে, যে যিনি আসলে টিচ ফর আমেরিকার সিইও এবং আমি নিজে টিচ ফর বাংলাদেশের সাথে অনেক বেশি জড়িত, সো এইটা দেখেও আমার কাছে আরো বেশি আসলে ইন্সপায়ারিং লেগেছে এই বইটা হাতে নিয়ে। আপনারা যারা ফজলে হাসান আবেদ এবং ওনার জীবন সম্পর্কে জানতে চান, ব্র্যাক কিভাবে গড়ে উঠলো, ব্র্যাকের পেছনের গল্পগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে জানতে চান, সমাজ নিয়ে আরেকটু বেশি চিন্তা করতে চান, আমি তাদেরকে এই বইটি আসলে পড়তে বলবো। আমার নিজের কাছে বইটি পড়তে গিয়ে খুবই ইন্সপায়ারিং লাগছে, আমি একেবারে দাগিয়ে দাগিয়ে আসলে বইটি পড়েছি এবং পড়ছি। এই বইটা কিন্তু লিখেছেন স্কট ম্যাকমিলান এবং এটা কিন্তু আত্মজীবনী না, এটা একটা জীবনীমূলক গ্রন্থ, কিন্তু স্কট ম্যাকমিলান উনি আসলে ফজলে হাসান আবেদের সাথে দীর্ঘ সময় কাজ করেছেন এবং উনি শেষ দিকে এসে ফজলে হাসান আবেদের সাথে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জিনিসপত্র নিয়ে গল্প করতেন, ওনার বক্তৃতাগুলোকে রাইট করতেন, রিরাইট করতেন, একসাথে মিলে ওনারা ঠিক করতেন যে ফজলে হাসান আবেদ আসলে কিভাবে জিনিসগুলোকে নিয়ে কমিউনিকেশনে যাবেন। সো ওই অভিজ্ঞতা থেকে স্কট ম্যাকমিলান একেবারে নিজের মতো করে কিন্তু এই বইটি লিখেছেন, এই বইটি প্রথাগত আত্মজীবনী নয়, উনি নিজের কথাও লিখেছেন, স্কট ম্যাকমিলান নিজের কিছু অভিজ্ঞতা লিখেছেন, ব্র্যাকের বিভিন্ন মানুষের কথা লিখেছেন এবং ডেফিনেটলি ফজলে হাসান আবেদের জীবন, কিভাবে উনি ব্র্যাক প্রতিষ্ঠা করলেন, কিভাবে ব্র্যাক নিয়ে উনি সামনে এগিয়ে গেলেন, কিভাবে উনি চিন্তা করতেন, কিভাবে উনি স্বপ্ন দেখেছেন পৃথিবীতে আসলে কন্ট্রিবিউট করার, একটু হোপ একটু আমাদেরকে দিয়ে যাওয়ার, সেই সবগুলো গল্পই আপনারা এই বইটি পড়তে পড়তে কিন্তু পেয়ে যাবেন। হোপ ওভার ফেট এই ইংরেজি বইটি স্কট ম্যাকমিলানের লিখা, এটির একটি বাংলা অনুবাদ হচ্ছে আশার জয়, বাংলা অনুবাদটি করেছেন আলবি আহমেদ এবং আমি বাংলাটা পড়ে অন্তত এইটুকু বলতে পারি যে খুবই সুখপাঠ্য একটা অনুবাদ হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে, আপনারা যারা আসলে সংগ্রহ করতে চান বাতিঘর প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।